মেসি নেইমার এমবাপ্পের বোঝাপড়ায় উড়ন্ত ফর্মায় পিএসজি। লিগ ওয়ানে একচেটিয়া আধিপত্য দলটির এই ট্রায়ও মাঠে নামা মানেই নিশ্চিত জয়। তবে মেসি নেইমারকে ছাড়া যে কতটা অসহায় এমবাপ্পে তা বোঝা গিয়েছিল পিএসজির রাসের ম্যাচে। লিগ ওয়ানের সেই ম্যাচে গোল শূন্য ড্র করেছিল গালতিয়র বাহিনী। গেল রাতে মেসিকে পেয়ে জ্বলে উঠেছিলেন সাবেক ফরাসি বিশ্বকাপ জয়ী। লিগ ওয়ানে অ্যাজাক্সিওকে 3-0 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। জোড়া গোল করেছেন এমবাপ্পে। তবে দলের এই জয়ের সাথে ছিলেন না নেইমার আর লাল কার্ড পাওয়ার রামোস। কর ফাঁকির অভিযোগে বার্সার আদালতে দৌড়াতে হয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে, তাই এই ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে নেইমারের অভাব বুঝতে দেয়নি মেসি এমবাপ্পে জুটি। মাঠ অ্যাজাক্সিওর, তবে আধিপত্য ছিল পিএসজির। ম্যাচের 24 মিনিটে দলকে লিড এনে দেন এমবাপ্পে, গোলের সহায়তা করেন এলএম-10। বিরতির আগে গোল সেই একটাই। সেকেন্ড হাফে স্কোর শিটে নাম তোলেন মেসি, ঋণ শোধ করেন এমবাপ্পে, কেননা তার অ্যাসিস্টেই গোল পান এলএম-10। নির্ধারিত সময়ের কিছু আগে এমবাপ্পের দ্বিতীয় আঘাত। মজার ব্যাপার, এবারেও অ্যাসিস্ট করেছেন মেসি। এই নিয়ে 11 ম্যাচে 10 গোল করে চলতি মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি স্ট্রাইকার। পেছনে ফেলেছেন 9 গোল করা নেইমারকে। 12 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো পারিসিয়ানরা। রুকাইয়া রাত্রি, 71।